আজকে আমি মাটন গালাউটি কাবাব বানাবো। এর জন্য আমার লাগছে 300 গ্রাম মাটন। আমি একটুখানি সেদ্ধ করে আগের থেকে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে লাগবে আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা আর অন্য মশলা। পেঁয়াজটা আগে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজার দরকার হবে না। পেঁয়াজটা আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজার দরকার হবে না। এখানে আমি আদার টুকরো দিয়ে দিলাম, কিছু গোটা রসুন দিলাম। এর সাথে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। ভাজা পিস পেঁয়াজটা দিয়ে আমি একবারেই বাট আর দেবো গোটা গরম মশলা। সব এখানে দিয়ে দেবো। এবার দেবো কুচনো লঙ্কা, অল্প ধনে পাতা, সামান্য কাশ্মীরি লঙ্কা, অল্প শাহি গুঁড়ো মশলা, গুঁড়ো গরম মশলা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য চিনি। এবার কাবাবের মধ্যে বেসন দেব যাতে কাবাবটা ভালো মতন শেপে আসে। আমি কাবাবের আকারে গড়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রাখবো, তাহলে শেপটা ভালো আসবে।
কাবাবের সঙ্গে আমি লাচ্ছা পরোটা বানাবো। এর জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে 200 গ্রাম টক দই দেব। সামান্য একটু নুন, রিফাইন অয়েল, অল্প চিনি। বেকিং পাউডার দিয়ে দিলাম, অল্প সামান্য জল দিয়ে দিয়ে মাখতে হবে। আমি রিফাইন অয়েল বেশি নিয়ে নিই, অল্প একটু নিলেই হয়ে যায়। এবার তেলটা এখন গরম হয়ে গেছে, ফ্লেমে সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ওটাকে ভাজতে হবে। কাবাবগুলো আমি আস্তে আস্তে উল্টে দিলাম, খুব সাবধানে করতে হবে।
এবার পরোটার উপরে আমি একটুখানি ঘি মাখিয়ে নেব, না হলে লাচ্ছা পরোটার ভাজগুলো খুলবে না। যেরকম ইচ্ছা এরকম করে করে কেটে নেব। এবার এইখান থেকে নিয়ে এরকম করে মুড়িয়ে 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 আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিই। এরকম করে সব ডোগুলো, পরোটার ডোগুলো এইভাবে আমি সব বানিয়ে নিই।